আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন পাকোড়া রেসিপি দোকানে চিকেন পাকোড়া কিনে না খেয়ে এইভাবে আপনারা খুব সহজে অল্প খরচে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ আর খেতে হবে ভীষণ টেস্ট অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম আমি চিকেন নিয়েছি তো এখানে অবশ্যই হাড় ছাড়া চিকেন নিতে হবে আর চিকেনগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তা আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন আর হাফ চা চামচ এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো লেবুর রস এখানে লেবুর রসটা দিলে চিকেনটা কিন্তু অনেক বেশি সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে তা আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন তা আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সেই জন্য এখানে দইটা দিচ্ছি না এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত চিকেনে মশলাগুলো খুব ভালো মতো লেগে যায় যারা ভিডিওটি ইউটিউব থেকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেস্টটা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেস্টে রাখবো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো কাঁচামরিচ কুচি তো এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার তা আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে এবার আমি এখানে দু চামচ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি লাগবে না দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু আঠালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি চিকেনগুলো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তো আমি সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেবো প্রথমে তেল গরম করে নেবেন তারপরে গ্যাসের রাজ মিডিয়ামে করে দেবেন এবার আমি একটা করে চিকেনের টুকরো নিয়ে এভাবে পাকোড়া চেপে দিয়ে নিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটা আমি এখানে দিয়ে দেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কড়াই যতটা ধরেছে ততটা এখানে আমি দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে এগুলোকে উল্টে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন আর পাকোড়াগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হবে না দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে তা আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন পাকোড়াগুলো খুব সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে সময় নিয়ে ভেজে নিলাম এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিচ্ছি এবার আমি টিস্যু পেপারের ওপর এগুলোকে রেখে দেব এক্সট্রা তেলটা সোভ করে নেবে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আড়াইশো গ্রাম চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো পকোড়া তৈরি হয় এই চিকেন পাকোড়াগুলো দোকানে কিনতে গেলে অনেক টাকা লেগে যাবে তা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে আপনারা চিকেন পাকোড়া তৈরি করে বিকেলে চায়ের সাথে খেতে পারেন বিকেলটা একেবারে জমে যাবে এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন চিকেনগুলো একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ